হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলক চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাড়াফাড়ি আছো, অ্যান্ড আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো আজকে মানডে, আজকে আমার জিমের ছুটি, মানে ছুটি ইন দ্য সেন্স এই বেলাটা অফ থাকে আর ইভিনিংয়ে খোলা হয়, বাট কোনো ট্রেনার থাকে না, যে যার মতন পার্সোনাল ভাবে নিজের মতন ওয়ার্কআউট করতে পারো। বাট যাওয়াই যায়, বাট সন্ধেবেলা যেতে না সামাও ভালো লাগে না, কারণ ভিড় হয়। তো আর আজকে যেহেতু ট্রেনার্সরাও থাকে না, কোনো ভুল কিছু করলে, মানে কোনো পশ্চার যদি ভুল হয় বা কিছু হয়, তাহলে কেউ দেখিয়ে দেওয়ার মতন থাকবে না। আর আমি এত প্রোনা, মানে যে আমার সব পশ্চার ঠিক হবে, মানে কোনো ভুল ত্রুটি আমার থাকবে না, তো সেই কারণে মানডে করে যাই না। তো যাই হোক, স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, এবার লাঞ্চে বসবো। লাঞ্চ করে আবার মায়ের সাথে একটু বেরোনোর আছে। মা বললো কয়েকটা জিনিস মায়ের কেনাকাটি করার রয়েছে, তো মাকে নিয়ে যাব। তো চলো, উইথ ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। তো এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। আছে ভাত, মোচা আলুর তরকারি, মানে মোচার তরকারি বেসিক্যালি, সাথে মুসুরির ডাল, এখানে রয়েছে কাতলা মাছ সর্ষে বাটা দিয়ে, আর রয়েছে দই। তো চলো শেষ পাতে দই, আর চলো লাঞ্চটা কমপ্লিট করে নিই। পোস্ট লাঞ্চ আমি আর মা রেডি টেডি হয়ে একদম চলে এসেছি গড়িয়াহাট বেস্ট সাইড। বেরোনোর সময় আর ব্লক করা হয়নি, কারণ আমার কাছে যেহেতু আমি কোনো পার্স ক্যারি করছি না, মায়ের ব্যাগে ফোন ছিল। তো যাই হোক, চলো পৌঁছে গেছে, এই যে ভেতরে যাই, গিয়ে দেখি মায়ের কী কী নেওয়ার করছে। হয়ে গেছে আমাদের এখান দিয়ে শপিং করা, মা বেসিক্যালি নিলো হচ্ছে পাপাইয়ের জন্য আর বাবার জন্য, তো নেওয়া হয়ে গেছে, এই যে। তো চলো এবার বাড়ি যাবো। হাই গাইজ, গুড মর্নিং। আর দেখে তোমরা বুঝতে পারছো আমি ফ্ল্যাটে চলে এসেছি, অ্যান্ড কালকে রাতে আর কোনো ভিডিও করা হয়নি, বিকজ ঘরদের অবস্থা খুব একটা ভালো ছিল না। সো এসে সব কিছু গোছানো টোছানো, অ্যান্ড গাছগুলোর অবস্থা তার মধ্যে খুব একটা ভালো ছিল না। তো এসে আমি সবার আগে যেটা করেছি, গাছে জল দিয়েছি। তো গাছে জল টল দিয়ে তারপরে দেন আমার কালকে আসাটা কোনো ফিক্সড ছিল না, তো আমার খাবার দাবারও সেরকম কিছু ছিল না। তো কালকে রাতে তারপরে আমি আমার জন্য অনলাইনে অর্ডার করে বিরিয়ানি খেয়েছি, চিকেন বিরিয়ানি। কী করবো, আর এমনি তো অনেকদিন খাই না, সো ইচ্ছাও হচ্ছিলো, ক্রেভিংও হচ্ছিলো বিরিয়ানি খাবার। তো যাই হোক, বিরিয়ানি খেয়ে নিয়েছি। তো চলো এখন আমি আমার জন্য ব্রেকফাস্টটা বানাবো, চিড়ে সেদ্ধ ব্রেকফাস্ট বানিয়ে খাই, তারপর আবার জিমও যেতে হবে। তো চলো আর বেশি দেরি না করে গিয়ে নিজের জন্য ব্রেকফাস্টটা তৈরি করি। চলে এসে জিমে, আজকে সামনে গরম, আজকে সত্যি পড়া যাচ্ছে না। যে বাইসেপ ওয়ার্কআউট এসে, মানে কি বলবো, ভালো হয়েছে। আজকে আমি একটু লেটে এসেছি, বিকজ এসে শুনি নাকি কারেন্ট ছিল না জিমে, জাস্ট আমি আসার 10 মিনিট চাই কারেন্ট এসছে, আমি শুনেও ভালো লাগলো। ঠিক আছে বাবা, দেখে যে আজকে আমি পুরো। গুড আফটারনুন, বাড়ি এলাম জিম থেকে। বাড়ি এসে স্নান টান করে পুজো দিলাম ভালো করে, ঠাকুরের জায়গাটা একটু অপরিষ্কার হয়েছিল ওই ধূপকাঠির বলে ছাইতে আর কি, ভালো করে পরিষ্কার টরিষ্কার করে পুজো দিলাম, শ্যাম্পু করে স্নান ফান করলাম। ঘর দোরের অবস্থা এখনো দেখে বুঝতেই পারছো যে একই রকম রয়েছে। তো যাই হোক, আমি ফোন টোন করলাম কার্পেন্টারকে, বললাম যে এবার আসো তোমরা, তো বলছি সামনে তো জামাই ষষ্ঠী, এর মধ্যে ওরা আসতে পারবে না, ওরা মেবি হয়তো নেক্সট উইক কামিং টিউসডে ওরা আসবে, এসে কাজগুলো করবে, তো ততদিন তো এরকমই থাকবে। একজন আমার কাছে একটা ভিডিও রিকোয়েস্ট করেছিলে, আমি প্রমিস করেছিলাম যে ঘরটা ঠিক হয়ে গেলে তারপরে করে দেবো, তো ঘর এখন অবধি ঠিক হয়নি, বাট জিনিসটা আমার এখনও মাথায় আছে, আমি নিশ্চয়ই তোমার ভিডিওটা করে দেবো। বাট বুঝতেই পারছো, একটু ঘরটা ঠিক হোক করে দেবো নিশ্চয়ই। বাট আই স্টিল রিমেম্বার তুমি আমার টেক্সট, মানে কমেন্ট সেকশনে লিখেছিলে যে প্রপার হেড ওয়াশ, স্কিন কেয়ার এইভাবে, মানে কী করে করতে হবে সেটা একটা যেন সেপারেট, আমি তোমার জন্য একটা সেপারেট ভিডিও করেই আপলোড করব। তো যাই হোক, চলো আজকের এই ভিডিওটাকে বাস এই অবধি রাখছি। আই হোপ কি দেখতে তোমাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করো, লাইক লাইক লাইক, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। টিল দেন গাইজ, গুড নাইট, বাই, টেক কেয়ার, হ্যাভ আ লাভলি ডে, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে ফিট অ্যান্ড স্টে পজিটিভ। টাটা।